হ্যালো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু তৃষিতা আর্টিস্ট্রি চ্যানেল। আমি তৃষিতা, আবার চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের টপিক হলো কুকিং শুকিং, এবং কুকিং শুকিং আমরা আজকে করতে চলেছি মোচার ঘণ্ট চিংড়ি মাছ দিয়ে আর কি। তো মোচার ঘণ্টটা মা কাটছে, তোমাদের একবার দেখিয়ে দিই একটা পদ্ধতি বলে দিচ্ছি, এটা অনেকে জানে তাও বলছি। আমরা তো এরকম একটা একটা করে এরকম এই সব জিনিসটা ফেলে দিই, এইভাবে না ফেলে মোচাটাকে এইভাবে এই কলার এই যে এদের মধ্যে যখন এখন বের করি তখন এইভাবে নিয়ে বের করতে হবে, যাতে এটা না ফেলে যায়। এবার বের করে নিয়েছি, এবার এই মুখগুলোকে মুঠির মাথা ধরে এইভাবে চাপ দিলে সব ফুলগুলো বেরিয়ে যাবে, সব ফুলগুলো কী সুন্দর বেরিয়ে যাচ্ছে, সব বেরিয়ে গেল সব। এবার মোচাটাকে ধরে ওগুলো থাকলে কি হয় মা, ওগুলো শক্ত হবে তো পেটে গলবে না, ওগুলো কোনো নরম হয় না, পেট ব্যথা করে, পেট ব্যথা করে। আর মোচাটাকে ধর কেটে দেবে, মোচাটাকে কেটে সঙ্গে সঙ্গে জলে হলুদ মেশানো হয়েছে, হলুদ মেশানো জলের মধ্যে দিয়ে দেবে। তাহলে কষ্টটা বেজে গেলে মোচাটা যেতে হবে কোনো দিন, এটাকে আবার মোচাটাকে ভালো কেটে ভালো হবে। মোচায় কি দিতে হয়? না, সব মোচা দিতে হয় না, লিচি কলার মোচা দেওয়া খুব সুন্দর, ওটা খুব খেতে সব খেতে ভালো। এবার কী কলার মোচাটা তো জানি না, এবার এটাকে ভালো করে কেটে পাঁচ ছ বার করে ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে রান্না করে তো এগুলো সব ধুয়ে কেটে দেবে। তাহলে আমরা এটা সব মা এটা সবকটা কেটে নিই, তারপরে তো আবার আস। তো ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা চিংড়ি মোচা করছি তাই চিংড়িগুলো লাগছে। এখানে চিংড়ির খোল পা মাথা সব ফেলে দিয়েছে মা। আর নিয়ে নিচ্ছে আদা, নিয়ে নিচ্ছে ছয় সাত কোয়া রসুন, আর নিয়ে নিচ্ছে পরিমাণ মতো লঙ্কা, আর নিয়েছি একটা আলু, এটা একদম ছোট ছোট করে কেটে নেওয়া। তো মোচাটা কাটার পর মা মোচাটাকে পাঁচ থেকে সাতবার ধুয়ে নিয়েছে ফ্রেশ জলে। আর মোচাটা তোমরা যদি এইভাবে করে মানে কেটে লবণ হলুদ জলে যদি ভিজিয়ে রাখো তাহলে তোমরা সঙ্গে সঙ্গেই রান্না করতে পারো। অনেকেই মোচা আগের দিন বা তা অনেকক্ষণ আগে মানে অনেক ঘন্টা আগে মানে কেটে রেখে দেয় যাতে তেতো ভাবটা চলে যায়, কিন্তু এরকম এই প্রসেসিংয়ে তোমরা যদি কেটে এই জলে মানে এইভাবে জলে ভিজিয়ে রেখে দাও তাহলে সঙ্গে সঙ্গে রান্না করলে কোনো রকম তেতো ভাব আসবে না। তো আমরা প্রথমেই মোচাটাকে গরম জলে একটু সিদ্ধ করে দেব, তাতে সামান্য হলুদ দেব এবং লবণ দেব। আর লঙ্কার গুঁড়ো দাও না? না, এখন দেব। তো হলুদ লবণ দিয়ে আমরা মোচাটাকে সিদ্ধ করে নেব। তো এইদিকে মোচাটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণে আমরা এইদিকে কড়াইতে সমস্ত আলু টালু বা যেই চিংড়ি মাছটা আছে সেগুলো ভেজে রেডি করে নিই। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা আলুটা ভেজে নেব। এবার আলুতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং লবণ। লঙ্কা রসুন আর আদাটা সেটা বেটে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের চিংড়ি মাছগুলো একটু সাইজে বড় হওয়ায় মা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছে, কারণ আর কি মানে ভালো লাগে মোচা যেহেতু ঘন্ট তাতে ছোট ছোট পিস থাকলে মুখে বাঁধলে ভালো লাগবে খেতে, তাই ছোট ছোট পিস করে নিচ্ছে। দেখতেই পাচ্ছ আমাদের আলু ভাজাটা হয়ে গেছে, এখন আমরা আলু ভাজাটা নামিয়ে নেব। এখানে চিংড়ি মাছের পিসগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে মা এবং ভেজে নেব। চলো চিংড়ি মাছটাকে ভেজে নিই। এই পাশে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, আর এই পাশে মোচাটা সিদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছ অলরেডি প্রায় হয়েই গেছে। একটু পরে আমরা মোচাটাকে নামিয়ে নেব, ভেজে নিয়েছি, বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো চিংড়ি মাছটা এখন তুলে নিই, হয়ে গেছে। এখন ছাঁকনিতে আমরা এটাকে ছেঁকে নেব, একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তেল দিয়ে দেব আমরা, তেজপাতা আর সামান্য কালো জিরে
ফোড়নে দিয়ে দেব। আর যে আদা লঙ্কা রসুনের পেস্টটা মানে বেটে সেটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে মোচার মোচার যে সেদ্ধটা সেটা দিয়ে দেব। তাহলে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঘুরিয়ে দেবি। তো মোচায় যেহেতু আমরা সিদ্ধের সময় লবণ দিয়েছি না, তো একটু এখানে মানে একটু কম পরিমাণে লবণ দেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ। তো আমাদের মোচাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আলু এবং চিংড়ি মাছ যেটা ছিল সেটা দিয়ে দেব এবং মোচাটা একটু নাড়াচাড়া করে আর একটু কষাব। তো আমরা এখানে জিরে ধনে দারচিনি এলাচ এবং তেজপাতা বেটে নেব এবং মোচায় নামানোর আগে দিয়ে দেব। তো চলো এটাকে বেটে নেব। মোচাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমরা এখানে বেসন গুলা দিচ্ছি একটু আঠা আঠা হওয়ার জন্য। অনেকে অনেক কিছু দেয় আর কি, মানে চালের গুঁড়ো দেয়, অনেকে ময়দা দেয়, তো যাই দিক না কেন সব কিছু দেওয়ার পরে একটু ভালো মতো কষাতে হবে, কারণ এই সব কিছুর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়ার পর আমরা যে বাটা মশলাটা করেছি সেটা দিয়ে নামাবো। তো আমাদের কষানো হয়ে গেছে, এখন আমরা বাটা মশলাটা দিয়ে দেব এবং আরো কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নেব। তো এখন আমাদের প্রায় পুরোপুরি রেডি, তো চলো একটু কষিয়ে নিই তারপরে নামিয়ে নিই দেখাচ্ছি। তো আমাদের মোচার ঘণ্টটা পুরোপুরি রেডি, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর কি দেখতে। এটা খেতেও দেখতে যতটা সুস্বাদু খেতেও ততটাই সুস্বাদু। তো আমি এখন খাবো, তোমাদের টেস্ট করে জানাচ্ছি। তো আমি এখানে চামচে করে নিয়ে নিয়েছি, তো আমি এখন টেস্ট করবো। আমার মা সুপার রান্না করে, দারুণ। এটা যে কি বল আদা জিরো এটা টেস্টটা দারুণ লাগছে খেতে, দারুণ হয়েছে খেতে। এটা ভাত দিয়ে খেলে আরো 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 স্বাদ লাগবে। তো আমি বলতে চাই যে তোমরা এইভাবে বাড়িতে করো, যে প্রসেসিংয়ে মা করলো করে দেখো, খেয়ে দেখো, আমি বলো অবশ্যই খুব ভালো লাগবে। তো একদম সিম্পলভাবে রান্না করাটা। আর আজকের মতো এইটুকুই, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটি ভালো মানে রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, তো দেখো বাট অনেকেই সাবস্ক্রাইব করোনি, তো তার যারা যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমার একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক দামি, অনেক মূল্যবান। তো আমি বলবো প্লিজ 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 সাবস্ক্রাইব করুক। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।